সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্স হেল্প বিডি তে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরও একটি নতুন ভিডিও। তো আপনি যদি ফরেক্স হেল্প বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার আগের ভিডিওগুলো দেখতে থাকুন। অনেক ভিডিও আছে, আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার ফরেক্স সেট ট্রেড করা আরও সহজ হবে, আরও নতুন নতুন জিনিস শিখতে পারবেন এবং মার্কেটে কাজে লাগায় আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিওর বিষয়ে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে আজকে কি নিয়ে কথা হবে, যে এত বড় বড় নিউজ রিলিজ হয় কিন্তু মার্কেট মুভ করে না কেন। প্রতিদিন তো বড় বড় নিউজ রিলিজ হচ্ছে, কিছু নিউজে মার্কেট মুভ করে, কিছু নিউজে হচ্ছে মার্কেট মুভ করে না, এটার কারণ কি? আসলে এটা বুঝতে হলে আপনাকে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। সেটা বুঝতে পারলে এই নিউজগুলো আপনি হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন। তো যারা ট্রেড করি মোটামুটি সবাই আমরা হচ্ছে একটা সাইটের উপরে হচ্ছে ইয়ে করি, ভরসা করি, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। সেইখান থেকে আমরা হচ্ছে ডাটা নিয়ে আমরা নিউজ এগুলো বোঝার চেষ্টা করি। তো ফরেক্স ফ্যাক্টরিতে প্রতিদিনই হচ্ছে কিছু না কিছু নিউজ হচ্ছে পাবলিশ হচ্ছে এবং হচ্ছে রেড রেড ইয়েলো এই কালার দিয়ে হচ্ছে বোঝানো হয় যেটা কতটা গুরুত্বপূর্ণ নিউজ। তো এরকম বড় বড় নিউজেও কেন হচ্ছে মার্কেট মুভ করে না? এখন হচ্ছে একটা দেশের অর্থনীতি হচ্ছে নিয়ন্ত্রণ করে ওই দেশের হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, ওই দেশের সেন্ট্রাল ব্যাংক। এখন সেন্ট্রাল ব্যাংক যেটার উপরে গুরুত্ব দিবে সেই নিউজগুলোতে মার্কেট সবচেয়ে বেশি মুভ করবে, আর যেই নিউজগুলোতে সেন্ট্রাল ব্যাংক গুরুত্ব দিবে না সেই নিউজগুলোতে মার্কেট অনেক কম মুভ করবে। মুভ করবে না এরকম না, মুভ করবে কিন্তু অনেক কম মুভ করবে। এখানে অসংখ্য নিউজ আছে, যেরকম হচ্ছে জব রিলেটেড নিউজ, তারপর হচ্ছে সিপিআই, কোর সিপিআই, তারপর হচ্ছে মনিটরিং পলিসি, এফওএমসি, অনেক নিউজ আছে। অনেক নিউজে দেখবেন যে হচ্ছে মার্কেট ভালো মুভ করতেছে, অনেক নিউজ হচ্ছে মার্কেট মুভি করতেছে না, কিন্তু নিউজটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই নিউজটা গুরুত্বপূর্ণ হওয়ার পরেও কেন মুভ করলো না, কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ওটাকে গুরুত্ব দিচ্ছে না। এই কারণে মার্কেট হচ্ছে 20-30 পিপস এরকম মুভ করে মার্কেট নিউজ থেমে যাচ্ছে। কিন্তু যেগুলো লং লং নিউজ আছে সেগুলো যদি আপনি হচ্ছে পিক করতে পারেন তাহলে হচ্ছে ট্রেডিং এ অনেক বড় হচ্ছে প্রফিট করা হচ্ছে সম্ভব। আপনারা এইখান থেকেই দেখতে পারবেন যে ধরুন হচ্ছে আজকে ছিল হচ্ছে কারেন্ট ব্যালেন্স ইউরোর, তাহলে আপনি যেখানে এখানে ডিটেলসে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে। এই যে সোর্স ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এখানে ক্লিক করলে আপনার কবে কবে লাস্টে রিলিজ হয়েছিল, নেক্সট এই নিউজ কবে আছে, ঠিক আছে, এগুলো আপনি দেখতে পারবেন। এখন এখানে সোর্সে দেখেন আমরা কিন্তু ওইভাবে ক্লিক করি না, কিন্তু সোর্সে কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের এখানে ক্লিক করলে তারা এই ইনফরমেশন গুলো কই থেকে নিয়ে আসছে, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক থেকে তো নিয়ে আসছে। এই দেখেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের হচ্ছে ওয়েবসাইটে ঢুকে গেল। এইখানে আপনার হচ্ছে বিস্তারিত পাবেন যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কি করছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, যদি ডিটেলস তাহলে এগুলো যখন জানতে পারবেন তখন আপনি মার্কেটে লং লং মুভ গুলো ধরতে পারবেন, ঠিক আছে। এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল এগুলো হচ্ছে আপনি মিলাই ট্রেড করলে অনেক ভালো প্রফিট করতে পারবেন। এরকম প্রত্যেকটা নিউজের হচ্ছে ডিটেলসে হচ্ছে দেওয়া আছে যে আসলে কি। এখন বড় বড় নিউজ এ মার্কেট মুভ করে না তাহলে বুঝতেই পারলেন যে সেন্ট্রাল ব্যাংক যেটাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব মনে করবে সেই নিউজগুলোতে মার্কেট অনেক বেশি মুভ করবে, আর যেগুলোতে গুরুত্ব কম দিবে সেগুলোতে হচ্ছে মার্কেট কম মুভ করবে। মুভ করবে না এরকম না, অনেক কম মুভ করবে। 2012 সালের দিকে জাপানের হচ্ছে সরকার বললো যে হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে করব, আমাদের হচ্ছে আমরা এক্সপোর্ট করতেছি কিন্তু তার পরিবর্তে আমরা হচ্ছে ইয়েন অনেক কম পাচ্ছি, যেই কারণে আমাদের লস হচ্ছে। তখন জাপানের সরকার কি করলো, তাদের হচ্ছে ইয়েনের মান অনেক কমাই দিল, যেখানে এক ইয়েন সমান সরি $1 সমান 77 ইয়েন পাইতো, তাই সেখানে হচ্ছে তারা মুদ্রাস্ফীতি করে নিয়ে চলে আসলো হচ্ছে সেখানে তুলে নিয়ে গেছিল হচ্ছে কত 125 ইয়েনে। তাহলে বুঝতে পারছেন এখানে মার্কেট কত একটা বড় মুভ করছে, এটা কিন্তু হচ্ছে
তারা একদিনে করে নাই, ডে বাই ডে। এখানে দেখেন যে 2012 সাল, এখানে তারা একবারে ঘোষণা দিয়েছিল, এবং ফরেক্স মার্কেটে কিংবা ইয়েতে কোনো কিছু লুকোচুরি ভাবে হয় না, যেগুলো ব্যাংক ওগুলো স্পষ্ট ভাবে হচ্ছে আপনি মার্কেট মুভ করার আগে যখন বড় বড় ফান্ডামেন্টাল নিউজ এরকম বড় র্যালি যেগুলো করে আপনি আগে থেকে নিউজ পেয়ে যাবেন, যদি একটু ফান্ডামেন্টালের দিকে একটু আর্টিকেল গুলো পড়তে থাকেন যে অবসর সময় ট্রেড করার পাশাপাশি, তাহলে আর্টিকেল গুলো পেয়ে যাবেন আপনি। এমনকি হচ্ছে বিডি পিপসে বড় বড় নিউজ গুলাতে হচ্ছে পোস্ট হয় যে এই নিউজে এরকম হইতে পারে, এরকম বড় বড় নিউজ আসতেছে, ওইখানে আপনি দেখতে পারেন, ওখানে বাংলায় পেয়ে যাবেন, অনেক ভাই আছে অনেক বাংলাতে পোস্ট করে। তো তারা 2012 সালে এই ঘোষণা দেওয়ার পরে দেখেন 2000 হচ্ছে এখানে কত, 2015 সালের আগস্ট মাস পর্যন্ত মার্কেট একটা বড় মুভ দিছে, তাহলে কত প্রায় 3 বছর টানা আপ ট্রেন্ডে সে হচ্ছে মুভ করছে। একটু মান্থলি চার্টে দেখলে আপনি বুঝতে পারবেন যে শুধু এই এক নিউজ হচ্ছে যে একদিন মুভ করে থেমে গেছে না, টানায় যেখানে 7-8 মাস দেখেন বুলিশ। তাহলে কেউ যদি তার ট্রেডিং সিস্টেমে শুধু হচ্ছে যে সেল ট্রেড গুলো ইগনোর করে বাই ট্রেড গুলো নেয়, তাই কিন্তু অনেক বড় প্রফিট হয়ে যায়। তবে এখানে সাপোর্ট জোন ছিল, দেখেন এখানে মার্কেট স্লো হয়ে গেছে, যে শুধু ফান্ডামেন্টালে ইয়ে করে না, এখানে সাপোর্ট জোন ছিল, মার্কেট এখানে স্লো হয়ে আবার কিন্তু হচ্ছে মুভ করছে। এই কারণে যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেরকম গুরুত্বপূর্ণ, ওরকম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং দুইটা মিলায় যখন আপনি ট্রেড করবেন তখন ট্রেডগুলো আপনারা হচ্ছে অনেক বেশি হচ্ছে প্রফিটেবল হবে, মার্কেট আপনি বুঝতে পারবেন। এই কারণে আপনার হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে যখন হচ্ছে পলিসি আসবে তখন সেন্ট্রাল ব্যাংক এর জন্য কি করতেছে সেটা দিকটু নজর রাখা লাগবে, কারণ আপনি এখানে একটা দেশের না দুইটা দেশের যখন কাজ করবেন তখন দুইটা দেশের দিকে হচ্ছে নজর রাখা লাগবে যে কোন ব্যাংক কি করতেছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। তাই নিয়ে আপনি দেখবেন যে ট্রেড করা অনেক ইজি হয়ে গেছে, আর বড় বড় ইয়েতে নিউজে মুভ করে না, কারণ আমি বললামই সেন্ট্রাল ব্যাংক যেটাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিবে সেটাকে মার্কেট হচ্ছে ধামধুম 100-200 পিপস মুভ করে যাবে, যেটাকে গুরুত্ব কম দিবে সেটাতে হচ্ছে মুভ করবে না। এই কারণে অনেক ট্রেডার আছে দেখবেন যে হচ্ছে তারা অনেক বেশি পেয়ারে ট্রেড করে না, একটা দুইটা তিনটা এরকম পেয়ারে ট্রেড করে, কিন্তু তারা হচ্ছে পারফেক্টলি ট্রেড করতে চায়। এর জন্য কি করে, তারা হচ্ছে এই টোটাল বিষয়ের উপর হচ্ছে সবসময় হচ্ছে নজর রাখে। আর নজর রেখে ট্রেড করে, তাহলে কি হয় তাদের ট্রেড গুলো অনেক বেশি প্রফিট হয়ে যায়, কারণ তাদের সঙ্গে টেকনিক্যাল আছে ফান্ডামেন্টাল আছে, আর অনেক বছর ধরে ট্রেড করার কারণে তার সেন্টিমেন্টাল ইয়েটা অনেক বেশি স্ট্রং, কারণ একই জিনিস বারবার করার কারণে তারা এত বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের হচ্ছে ট্রেড গুলো লসে কম যায় এবং লাভের পরিমাণ অনেক বেশি থাকে। তাই আমি বলবো যে আপনি এখন থেকে হচ্ছে যেই কোনো একটা কারেন্সি কিংবা দুইটা কারেন্সি হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের দিকে নজর রাখতে পারেন, তাহলে কি হবে আপনি আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন, এবং হচ্ছে যে লং মুভ আছে কিংবা শর্ট মুভ আছে এগুলো হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে ধরতে পারবেন, তখন দেখবেন যে আপনার ট্রেড করা অনেক ইজি হয়ে গেছে। একবারে যদি সবকিছু করতে যান তাহলে দেখবেন যে সব এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই হচ্ছে না, কিন্তু যদি একটা একটা সিঙ্গেল করে ধরেন তাহলে আপনি দেখবেন যে অনেক কিছু অনেক ইজি হয়ে গেছে। আপনি এখন বুঝতে পারতেছেন, যেরকম বললাম তো যে একটা নিউজে টানা হচ্ছে 3 বছর মুভ করছে, এগুলো হচ্ছে চোখে আপনারা হয়তো অনেকে নতুন কিন্তু এগুলো আমাদের চোখের সামনে হয়ে গেছে, টানা মুভ করতেছে শর্টার টাইম ফ্রেমে ওইভাবে হচ্ছে বোঝা না গেলেও দেখছেন লংয়ার টাইম ফ্রেমে একটানা 7-8 মাস আপট্রেন্ডে মুভ করছে, মান্থলি চার্টে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে বুলিশ। তাই এগুলো প্র্যাকটিস করলে আসলে লং টাইমে ভালো হবে, এবং যারা শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন তাদের জন্য 5 মিনিট 10 মিনিট তাদের জন্য তো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে নিউজের অল টাইম ইয়ে রাখা, যে সবসময় নজর রাখা, কারণ হচ্ছে যে কোনো টাইমে হচ্ছে যে কোনো যে নিউজগুলো খেয়াল না রাখলে আপনি আপনার টেকনিক্যাল সেট আপে ভালো সেট আপ পাইলেন কিন্তু ফান্ডামেন্টালের ওখানে একটা নিউজ ছিল ওখানে যে আপনার ইএসএল হিট করে চলে আসলো, লসে পড়লেন কিন্তু আপনি। এরকম আমারও হয়েছে যে আমি হচ্ছে ট্রেড করছি আমার হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি দেখতে মনে নাই, আমি তত এই সোয়ানে ট্রেড করি ওইভাবে তো হচ্ছে এত বেশি মুভ করে না, আর ট্রেড প্রফিটে থাকলে ওইটা ট্রেন্ডের দিকেই হচ্ছে মুভ করতো।
তো ট্রেড আরম্ভ করছি, তার আধা ঘন্টা এক ঘন্টা পরে নিউজ রিলিজ হয়েছে, আমার এসএল হিট করা হিট হিট করাইছে, হিট করাই কিছুক্ষণ পরে মার্কেট আবার সেম পজিশনে চলে এসে আবার প্রফিটের দিকে চলে গেছে, আলটিমেটলি লস হয়েছে কিন্তু আমার। তো এই কারণে হচ্ছে ফান্ডামেন্টাল গুলা আস্তে আস্তে আপনারা হচ্ছে শিখতে থাকেন, সোর্স কই থেকে পাবেন আমি হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি থেকে দেখাই দিছি যে প্রত্যেকটা নিউজ এর মোটামুটি সোর্স থাকে, যে এই এইখান থেকে হচ্ছে নিউজটা আসছে। তো যে কোনো একটা কারেন্সি কিংবা দুইটা কারেন্সি নিয়ে আপনারা হচ্ছে এগুলো ইনফরমেশন গুলো ইয়ে করতে থাকেন এবং মার্কেটে কিরকম রিয়াক্ট করে এগুলো হচ্ছে আপনি নোট করতে থাকেন, দেখবেন কিছুদিন পরে আপনি হচ্ছে মার্কেটের হচ্ছে অনেক কিছু বুঝতে পারছেন এবং আপনি অনেক কিছু বলে দিবেন যে এভাবে এভাবে মার্কেট মুভ করে এদিকে যাইতে পারে, সামনে এই ইভেন্ট আছে, আর একটা বড় ইভেন্ট ধরতে পারলে তো কোনো কথাই নাই। তো সামনে ইয়েতে দেখাবো হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। তো কথা হবে সামনের ভিডিওতে। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন।